রাধে 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 কৃষ্ণ পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন চলছে ফাল্গুন মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাস হলো বছরের 11তম মাস। তো বন্ধুরা, এখন বসন্তকাল এসে গিয়েছে আমরা কিন্তু সকলেই জানি। আজ ফাল্গুন মাসের বড় বৃহস্পতিবার। লক্ষ্মীর ঘটে পাশে রাখুন এই একটি জিনিস, ফাল্গুন মাসে অর্থ, ধন, সম্পদ এবং সৌভাগ্যে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আজ হলো ফাল্গুন মাসে বড় বৃহস্পতিবার। তো বন্ধুরা, এই কাজটি আপনারা আজ যদি করতে পারেন ভালো, আজ না পারলেও কোনো অসুবিধা নেই, আপনারা চাইলেও শুক্রবার দিন এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী, তা নয়, উনি সুখ শান্তি ও সৌভাগ্যেরও দেবী। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটি ভক্তি ও শ্রদ্ধাকারে করতে পারেন তাহলে হাতে নাতে ফল অবশ্যই পাবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে মাঘ মাস। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আর আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই ফাল্গুন মাসে মঙ্গল ঘট বা মা লক্ষ্মীর যে ঘট স্থাপন করা হয় সেই ঘটের সাথে যদি এই একটি জিনিস অবশ্যই রাখুন, সংসারের বাস্তুদোষ দূরীভূত হবে এবং সংসারের প্রতি মা লক্ষ্মী খুবই প্রসন্ন থাকেন। যেই সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি হয়, কিছু শুভ সংকেত আপনি যদি এই ফাল্গুন মাসে পেয়ে থাকেন তবে শীঘ্রই বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর কৃপা করতে চলেছেন এবং দুর্ভাগ্য নাশের জন্য আপনার পরিবারের যে অমঙ্গল থাকে সেই অমঙ্গল নাশ করার জন্য বিশেষ করে নিয়ম আজকে বলে দেব। মঙ্গল ঘট যে স্থাপন করবেন তা আজকে আপনাদের কাছে বলবো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে খুব ভালো লাগবে এবং উপকৃত হবেন। শাস্ত্র চার ধরনের পুজোর কথা বলা হয়েছে। আমরা যে পুজো অর্চনা করি বিশেষ নিয়ম আছে এবং পুজো অর্চনার মধ্যে আবার চার ধরনের পুজো হয়, সেটা হলো ঘট, পটে, যন্ত্রে এবং প্রতিমায়। ঘট মানে হচ্ছে প্রথমে মঙ্গল ঘট স্থাপনের কথা, যা ধর্মানুষ্ঠান হোক বা যে কোনো মঙ্গল ঘট স্থাপন করা হয় সেই পুজোর সম্পূর্ণ করা হচ্ছে। ঘট হচ্ছে ব্রহ্মের প্রতিস্বরূপ, যে কোনো দেবতা পূজায় সর্বপ্রথম ব্রহ্মাকে স্থাপন করা হয়, ঘট রূপে তাকে প্রতিষ্ঠা করতে হয়। সেই ঘট প্রতিষ্ঠার সামনে কিছু নিয়ম রয়েছে। সামবেদের নিয়ম অনুসারে সকল সনাতন ধর্মাবলম্বী প্রতিষ্ঠা করে থাকেন এবং তার মন্ত্র রয়েছে ভিন্ন ভিন্ন। ঘটের মধ্যে কিছু ঘট স্থাপন করে পূজা করা হয়, আর কোনো প্রতিমা না থাকলে দ্বিতীয় হচ্ছে পট। পট মানে হচ্ছে কোনো প্রতিমা না থাকলে তার চিত্রপট বা ছবি। আপনি লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী দেবীর ছবি হলেও পুজো করা যায়, এতে বলা হয় সাকার বা উপাসনা। তবে আপনি কৃষ্ণের পুজো করবেন, কৃষ্ণের চিত্রপট বা ছবি হলেও পটেও পুজো করা যায়। তারপর হলো যন্ত্র। যন্ত্র একটি বিশেষ বস্তু, সাধারণত আমরা এর সাথে ততটা পরিচিত নই। যন্ত্র কিন্তু সনাতন ধর্মে বিশেষ কিছু আঁকিবুকি বা সিম্বল। যেমন বন্ধুরা, স্বস্তিক চিহ্ন এটা খুবই মাঙ্গলিক চিহ্ন। এই রকম জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু সিম্বল রয়েছে এবং আঁকিবুকি রয়েছে, সেগুলো অঙ্কন করে কোনো চিত্র অঙ্কন তার উপরেও কিন্তু পুজো করা হয়, এটাও কিন্তু খুবই কার্যকরী। তারপর হচ্ছে প্রতিমা। আমরা সকলেই জানি প্রতিমার সুন্দর একটি প্রতিমা তৈরি করা হয় যার উপর পূজা করা হয়, সেই ঘট স্থাপনের পাশে রাখা হয়। তবে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির সংসারে লক্ষ্মী দেবী চির অবস্থান করে, এখন কেনই বা এই ফাল্গুন মাসের কথা বলবো,
তো বন্ধুরা, এই ফাল্গুন মাসে মা লক্ষ্মী পুজো আমরা অনেকেই করে থাকি। যথেষ্ট মা লক্ষ্মী খুবই প্রিয় এই বৃহস্পতিবার দিনটি, তাই ফাল্গুন মাসে এই মাসে আবার সমস্ত দেবদেবীর পুজো করা হয়। আর কদিন পর আসতে চলেছে মাঘী পূর্ণিমা। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই কাজগুলি করতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারে দারিদ্র নাশের জন্য তার পূর্বে বিশেষ কিছু সংকেতের কথা বলা হয়। সেগুলো পেলে দেখলে অবশ্যই বুঝে নেবেন এই মাসে মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আগমন করতে চলেছেন। প্রথম সংকেত, যদি তিনটি টিকটিকি ঘরের মধ্যে তিনটি কোণে বা চলাচল করে বা একসাথে পরপর চলাচল করে, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার পূজায় সন্তুষ্ট হয়েছে। এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি আপনার কখনো তুলসী গাছ বা তুলসী বৃক্ষ সনাতন ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বৃক্ষ, এবং দেবী সেই তুলসী বৃক্ষে টবে যদি শুভ সংকেত হলো যে ভগবান পশুপাখির মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে সংকেত পাঠান। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়েছে। আর তৃতীয় যে সংকেত হলো কালো পিঁপড়ে। কালো পিঁপড়ে যদি চলাচল করে বা লাইন দিয়ে যায় মুখে খাবার নিয়ে, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার পুজোতে খুবই সন্তুষ্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এগুলো দেখলে অবশ্যই বুঝবেন। এবং আর বলবো যে স্বপ্নে যদি ঝাঁটা দর্শন করেন সেটাও কিন্তু খুবই শুভ। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি মা লক্ষ্মীর পুজোতে বিশেষ কিছু দ্রব্যাদি বা নৈবেদ্যের প্রয়োজন হয় না। আপনারা কিছু ফুল, বেলপাতা, আমের পল্লব, তারপরে আপনার ডাব যদি না পান, তাহলে অবশ্যই আপনার কাঁঠালি, কলা, সুপুরি, পান, দুব্ব এগুলোও দিয়ে মা লক্ষ্মীর পুজো করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ভক্তি ও শ্রদ্ধাকারে এই কাজগুলো করতে পারেন, অবশ্যই হাতে নাতে ফল পাবেন। শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে লক্ষ্মী দেবী ও তুলসী মহারানী সহ ভগবান বিষ্ণু তিনি যদি অবস্থান করেন, অবশ্যই আপনারা স্নান করে পড়ার পর জল দান করবেন অথবা সকালে বিকেলে জল দান করবেন না। এবং তুলসী জল ক্ষেত্রে রাত্রিবেলায় আপনারা অবশ্যই জল দান একদম ভুলেও করবেন না। আর মঙ্গল ঘটের পাশে আপনারা মঙ্গল ঘটের উপরে একটি তুলসী মঞ্জরি দান করবেন। তুলসী মঞ্জরি দান করার নিয়ম হচ্ছে অনামিকা এবং বিধ্বস্ত অঙ্গলি দ্বারা স্পর্শ করে তারপর দিতে হয়। আপনার একটি তুলসী মঞ্জরি অথবা কয়েকটি তুলসী মঞ্জরি ঘটের উপর যদি রেখে দিতে পারেন, একে সবথেকে শুভ বলে মানা হয়। শাস্ত্রে বলা হয় পদ্মফুল হচ্ছে ভগবান বিষ্ণু তথা মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফুল। আপনারা ঘটের উপর যদি, শাস্ত্রে এমনও বলা হয়েছে ঘটের উপরে যদি পদ্মফুল দেওয়া হয় সেই সংসারে কিন্তু দুঃখ কষ্ট ঘুচে যায় এবং পরম মঙ্গল সাধিত হয় এবং মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। আপনারা ঘটের উপর অবশ্যই পদ্মফুল দেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সকল সংসারে বাস্তুদোষ দূরীভূত হয় আতপ চালকে কিন্তু লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে বলা হয়। অবশ্যই আপনারা কিন্তু আতপ চাল অবশ্যই দেবেন ঘটের উপরে এবং এটাকে সবথেকে শুভ বলে মানা হয়। যদিও বা অনেকে ঘটে দেওয়া হয় এই আতপ চাল অবশ্যই দেবেন। আপনি কিন্তু আতপ চাল দিয়েই ঘটের উপর সব শেষে লক্ষ্মীর কড়ি এবং লক্ষ্মীর কড়িকে লক্ষ্মী দেবী প্রতীক হিসেবে বলা হয়। লক্ষ্মী দেবী খুবই পছন্দ করে এই লক্ষ্মীর কড়ি। আপনারা এই কিছু কড়িকে সংগ্রহ করে লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের দরজায়, প্রধান দরজায় আশেপাশে কোথাও বেঁধে রাখবেন, এটাও শুভ বলে মানা হয়। শাস্ত্রে বলা হয় এই রকম করলে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং গৃহে অবস্থান করে। তো বন্ধুরা, আপনারা যদি জানেন যে মা লক্ষ্মী বামন হলো পেঁচা, যদি স্বপ্নে যদি পেঁচাকে দেখেন সেটাও কিন্তু খুবই শুভ। এই সংকেত দেওয়ার মাধ্যম হলো যে মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই কার্যটি, মাঘ মাস তো চলেই গেল, এই তো এখন ফাল্গুন মাস, এই ফাল্গুন মাসে বৃহস্পতিবার হলো যে বড় বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন যদি এই কাজটি পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি করতে পারেন, তাহলে ফল অবশ্যই হাতে নাতে পাবেন। আমরা সকলেই জানি মা লক্ষ্মী ধানও কিন্তু খুবই পছন্দ করেন। তো অনেকে কিন্তু যখন ঘট স্থাপন করে তাই ঘটের উপরে অনেকে ধানও দেয়, এটাও কিন্তু শুভ।
তো বন্ধুরা, মঙ্গল ঘট স্থাপনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। আর একটা কথা বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা, একই জায়গায় একই স্থানে সবসময় থাকে না। তাহলে কি মা লক্ষ্মী আপনার গৃহে থাকবে না? অবশ্যই থাকবে, তার কৃপা আপনার এবং আপনার পরিবারের সর্বদাই বজায় থাকবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন মনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে। আর একটি যে কথাটি বলবো সেটি হলো, আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এই কার্যটি আপনারা যদি সকালবেলা করতে না পারেন কোনো অসুবিধা নেই। আপনারা সন্ধেবেলায়, অনেকে হয়তো অনেক নানান কাজে ব্যস্ততা থাকার কারণে সন্ধেবেলায় অনেকে মা লক্ষ্মীর পুজো করে থাকেন, তখনও ঘট স্থাপন করতে পারেন। আর এইগুলো অবশ্যই আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই ভক্তি সহকারে করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করবেন, এতেও কিন্তু খুবই শুভ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম এবং আমি মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা করবো, আমার সকল প্রিয় বন্ধুরা যেন সবসময় সুস্থ থাকে। এই বলে ভিডিওটি শেষ করলাম। রাধে রাধে।